আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30 অক্টোবর 23 সরকার বুঝে ওঠার আগেই একই ঘটল, সরকারের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, চেষ্টা করার আগেই ঘটনা ঘটে গেল। সরকার শত চেষ্টা করেও পাচ্ছে না, কাজ হচ্ছে না, তাদের বড় ধরনের মিশন ব্যর্থ হতে যাচ্ছে। কী সেই মিশন? এই যে বিএনপির মহাসমাবেশ লণ্ডভণ্ড করা পরিকল্পিতভাবে সরকারের পক্ষ থেকে, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা, ভয়ানক দমনপীড়নের পথ বেছে নেওয়া, এর পেছনে সরকার যেটা দেখাতে চেয়েছিল নাটক করে যে আসলে বিএনপি সহিংস, তারা আগুন সন্ত্রাসী, অতএব তারা গণতান্ত্রিক ধারার নয়, আর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা বা এগুলো ঠিক আছে, তারা হত্যাকার ইত্যাদি ইত্যাদি, এটা কাকে দেখানো? বেসিক্যালি বিদেশিদেরকে দেখানো, কারণ বাংলাদেশের রাজনীতির ভাগ্য এখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হাতে, বিদেশিদের হাতে। সরকারও জানে যে দেশের আন্দোলন বা যা, তার চাইতে মূল বিষয় হচ্ছে বিদেশিরা কোন মাত্রায় কতটুকু চাপ প্রয়োগ করে, কখন কি স্যাংশন প্রয়োগ করে, বা স্যাংশনের চাইতেও বিভিন্ন ধরনের সফট পাওয়ার যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের রয়েছে, এটা হচ্ছে সরকারের অন্যতম ভয়। এজন্যে সরকারের সামগ্রিক চেষ্টার একটা উদ্দেশ্য হচ্ছে বিদেশিদেরকে দেখানো যে বিএনপি খারাপ, বিএনপি সহিংস। কিন্তু এই উদ্দেশ্যে সরকার একটা উদ্যোগ নিয়েছে, আপনারা একটা আলাদা বিশ্লেষণ শুনবেন দর্শক বা শুনেছেন আমার কাছ থেকেই, যে কূটনীতিকদের ব্রিফিং করার একটা উদ্যোগ নিয়েছিল, এবং এই একজন ভুয়া উপদেষ্টা বিএনপি অফিসে পাঠিয়ে আর এক ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে, এবং বিএনপির কূটনৈতিক সেলের যারা নেতৃবৃন্দ, এমনকি পিটার হাসকে নিয়ে আওয়ামী লীগ বিএনপির লোকজনকে নিয়ে এক ব্যবসায়ী নৈশভোজের আয়োজন করেছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। মানে সরকারের একটা চেষ্টা কিন্তু বিএনপির কূটনৈতিক যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া, বন্ধ করে দেওয়া, বিএনপি নেতাদের গ্রেপ্তার করে তাদেরকে পলাতক বানিয়ে যারা কূটনৈতিক যোগাযোগ করবে, ইশরাক নতুন মামলা দেওয়া হয়েছে, তাকে পুলিশ খুঁজছে, আবার আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী তার বাসা পুলিশ ঘেরাও করে রেখেছিল, তাকে হয়তো বা খুঁজছে, মির্জা ফখরুল তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে কেউ এখন প্রকাশ্যে বিএনপি নেতারা আসতে পারছে না, তাদের অফিস তালাবদ্ধ। এই একপাক্ষিক সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল সরকার, তারা কূটনীতিকদের ব্রিফিং করেছে বা করার উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পরেই হয়তো বা তারা কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার, যে পরিস্থিতি বুঝাবে, যাতে বিদেশিরা সরকারের উপর চাপ প্রয়োগ না করে, সরকার বাধা দিয়েছে, সরকার হামলা করেছে এটা মনে না করে। কিন্তু ঘটনা সরকার বুঝে ওঠার আগেই ঘটে গিয়েছে, কি সেটা দেখেন কি ঘটেছে দর্শক। ঢাকার সহিংসতায় উদ্বেগ জানিয়ে 7 দেশের যৌথ বিবৃতি, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করার আহ্বান। সরকার যে শব্দটাকে সবচেয়ে বেশি ভয় পায়, অংশগ্রহণমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে বিএনপিকে নিয়ে নির্বাচন, সহজ কথা, সেই শব্দটাই আবার এই এত ঘটনা, এত নাটক, বিএনপি এত কিছু করলো, এত সহিংসতা করলো সরকারের দৃষ্টিতে, তারপর আবার বিদেশিদের কাছ থেকে সে একই কথা। আবার বিবৃতিটা কোন টাইমে আসলো? সরকার কূটনীতিকদের নিয়ে ব্রিফিং করার যে আয়োজন করেছিল তার কয়েক ঘন্টা আগেই হঠাৎ এই বিবৃতি। এর মানে সরকার কূটনীতিকদেরকে বুঝাবে যে বিএনপি খারাপ, এই কাজ করেছে, সেই কাজ করেছে, তা বোঝানোর আগেই মূলত কূটনীতিকরা সরকারকে কার্যত কঠিন বার্তা দিয়েছে যে তোমরা বুঝাবা কচু, আমরা কিন্তু ঘটনা বুঝে গিয়েছি, আমরা উদ্বেগ জানাচ্ছি, তোমাদের ব্রিফিংয়ের আশে আমরা বসে থাকি না, আমাদের সোর্স আছে, অতএব আমরা উদ্বেগ জানাচ্ছি, এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই আমরা বলছি। এটা একটু শোনাতে চাই দর্শক, এটা সরকারের জন্য মারাত্মক বিব্রতকর। জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস, এই শিরোনামে তারা আমাদের কাছে পাঠিয়েছে, আমরা যদি একটু বাংলায় অনুবাদ আপনাদেরকে শোনাই। শনিবার ঢাকায় রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে সরকার। এর মানে কি? এরা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এই দক্ষিণ কোরিয়া, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ পার্টনার বাংলাদেশের, জাপান দেখেছেন একেবারে, আবার অস্ট্রেলিয়া কিন্তু আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের, তাদের পার্লামেন্টে নানান কথাবার্তা, মানবাধিকার, এর আগে ম্যাগনোটস্কি স্টাইলে স্যাংশনের আহ্বান ইত্যাদি ইত্যাদি, নতুনভাবে আবার এই সহিংসতার পরেও কিন্তু অস্ট্রেলিয়া সরব হয়েছে। এর মানে কার্যত সরকারের উপর একটা কঠিন চাপ পড়েছে, সরকারের ব্রিফিংয়ের আগেই এই ধরনের বিবৃতি সরকারের সিদ্ধান্তের উপর এক ধরনের চপেট আঘাত আমি মনে করি। এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন,
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে আজ সোমবার জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশন শীর্ষক এই বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। এখন আহত হয়েছেন কারা? বেসিক্যালি তো অবশ্যই সব আহতদের প্রতি শ্রদ্ধা। আওয়ামী লীগের লোকজন তো আর আহত হয় নাই, আহত হয়েছে বিএনপির লোকজন আর পুলিশ। আওয়ামী লীগের লোকজন আহত হওয়ার তেমন কোনো খবর কিন্তু পাওয়া যায়নি, অ্যাটলিস্ট 28 অক্টোবরের বার না। হ্যাঁ, হরতালের সময় এক আওয়ামী লীগ নেতা মারা গিয়েছে, তাও আবার তাদের উস্কানিতে বা কি হয়েছে তদন্ত সাপেক্ষের বিষয়। যাই হোক, তারপরও আওয়ামী লীগের লোক এখানে মজলুম হয়েছে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি দর্শক। বিবৃতিতে আরও বলা হয়, সব অংশীদারদের প্রতি আমরা সহিংসতা থেকে বিরত থাকতে সংযম প্রদর্শন আহ্বান জানাই। এর মানে সব অংশীদার আহ্বানটা সবাইকে জানাইয়েছে, মানে সরকার চেয়েছিল একপাক্ষিকভাবে বিএনপিকে দোষী করতে, কিন্তু আহ্বানে সবাইকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এর মানে বিএনপি ভালো না, বিএনপিকে গ্রেপ্তার করো, বিএনপির অফিস তালা মারো, ক্রাইম সিন ঘোষণা করো, অমুক তমুক তারা সহিংস তাদের নিয়ে চলতে না, এইসব কথায় লাভ হবে না, তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করো, মানে নির্দেশনা দেওয়া হচ্ছে। কূটনীতিতে এর চাইতে বেশি বা এই ধরনের বিবৃতিতে উদ্বেগ শব্দটাই মূলত সরকারের প্রতি যায়, কারণ সরকারের দায়িত্ব পরিস্থিতি ঠিক রাখা, সবাইকে অধিকার দেয়া, শান্তিপূর্ণ সভা সমাবেশ করার নিশ্চিত করা। তো এই জন্যে আমি মনে করি এই বিবৃতিটা বিশেষ করে সরকারের জন্য একটা কঠিন বার্তা, এবং সরকারের যে উদ্যোগ কিছুক্ষণ পরেই, এই বিবৃতির কিছুক্ষণ পরেই তারা কূটনীতিকদের ব্রিফ করেছে, তার আগে এই বিবৃতি সরকারকে আরও বেশি কঠিন বার্তা দেয়। এই জন্য আমরা বলতে পারি যে সরকার চেষ্টা করার আগেই সরকারের পরিকল্পনা ব্যর্থ, এবং বিদেশিদেরকে সরকার বুঝাতে পারবে না চাইলেও যে বিএনপি ভালো না, বিএনপি সহিংস, সরকার দুধের ধোয়া, চাইলেও এটা বিদেশিদেরকে সরকার বুঝাতে পারবে না, এই পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। অতএব দর্শক, আমি আগেও বলেছি যে সরকার আসলে ভুল করছে, এখনও বলছি যে ভুল করছে, বিশেষ করে বিএনপিকে দমনপীড়ন করে বিএনপিকে সহিংস হিসাবে দেখানোর যে একটা মিশন নিয়েছে পরিকল্পিতভাবে, তাতে কাজ হবে না। 2014-2018 আর 2023-24 এক নয়, সরকার নানানভাবে চেষ্টা করছে, বিশেষ করে এবার একটা ঝুঁকি নিয়েছে, কার্যত যুক্তরাষ্ট্রকে এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে মির্জা ফখরুলকে অন্যায়ভাবে গ্রেপ্তারের মধ্য দিয়ে এবং বিএনপিকে দমনপীড়নের পথ বেছে নিয়ে। মানে পিটার হাজ বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা, এমনকি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল যাওয়ার পরে তারা যে 5টা প্রেসক্রিপশন দিয়েছিল সেগুলোর প্রতি সরকার অবজ্ঞা প্রদর্শন করে, সরকার মূলত সালমান এফরহমান উজরত জিয়াব আর অনেকের সাথে বৈঠক করার পর আবারও দেশে বিএনপিকে দমনপীড়ন করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকেও কার্যত কঠিন বার্তা দেওয়ার ঝুঁকি নিয়েছে। কিন্তু সরকারের এই ঝুঁকি, এই প্রজেক্ট ব্যর্থ হবে, মোটের উপর সরকার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, এটাই আমরা বলতে পারি, এটা ইতিবাচক।